হিজাব ইস্যুতে তোলপাড় গোটা বিশ্ব। হিজাব মামলা গড়াল কর্ণাটক হাইকোর্ট পর্যন্ত। ভাইরাল মুসলিম নারী শিক্ষার্থী মুস্কান খান, মামলার পরবর্তী শুনানি 14 ফেব্রুয়ারি। বিবিসি নিউজে জানানো হয়, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা নিয়ে চলছে প্রতিবাদ, পাল্টা প্রতিবাদ। আর সেখানে ভাইরাল হন এক মুসলিম নারী শিক্ষার্থী, তার নাম মুস্কান খান। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বোরকা পরা মেয়েটি নিজের কলেজে বাইক চালিয়ে ঢুকছেন। সেখানে তাকে লক্ষ্য করে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে গেরুয়া কাপড় হাতে জড়ো হওয়া কিছু যুবক। এসময় মেয়েটি তাদের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবর বলে পাল্টা স্লোগান ছুড়ে দেন। এরপর কলেজ কর্তৃপক্ষ মেয়েটিকে ভেতরে নিয়ে যায়। এসবের শুরুটা হয় যখন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের সরকার সমস্ত স্কুল কলেজের পোশাক থেকে হিজাব নিষিদ্ধ করে। এরপর হিজাব পরা মেয়েদের ক্লাসে ঢুকতে না দিলে একটি সরকারি প্রি ইউনিভার্সিটি কলেজের সামনে 6 তরুণী এর প্রতিবাদ শুরু করেন। ধীরে ধীরে সেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও। এরপর হিজাব নিষিদ্ধের পক্ষে পাল্টা প্রতিবাদ হিসেবে কিছু শিক্ষার্থী গেরুয়া পরে আসতে থাকেন ক্যাম্পাসে। দুই গ্রুপ মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করেছে। এরই মধ্যে হিজাব পরা সাংবিধানিক অধিকার দাবি করে আদালতে গিয়েছেন বিক্ষোভকারীরা। সরকার 3 দিনের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এবার আসুন হিজাব সম্পর্কে জানা যাক। ইসলামিক সংস্কৃতিতে মুসলিম মহিলাদের পোশাক পরার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। নীতির উপর ভিত্তি করে তৈরি হয় সেই নির্দিষ্ট পদ্ধতি। সেদিক থেকে দেখতে গেলে হিজাব এবং বোরকা দুটি সাধারণ পোশাক, যা ইসলামিক সংস্কৃতিতে নারীদের পোশাক হিসেবে ব্যবহৃত হয়। মুসলিম বিশ্বের মধ্যে বোরকা পরা বাধ্যতামূলক, কিন্তু আধুনিকীকরণ বা পাশ্চাত্যকরণের মিশেলে অধিকাংশ মুসলিম নারী হিজাবকে পছন্দ করেন। বিশ্বজুড়ে চলা হিজাব বিতর্কে হিজাব ও বোরকার মতো বেশ কিছু শব্দ প্রায়ই সামনে চলে আসছে। যারা এই শব্দগুলোর সঙ্গে পরিচিত নন, তারা দ্বন্দ্বে রয়েছেন এবং প্রায়ই ভুলভাবে ব্যবহার করছেন এই শব্দ। জেনে নিন এই পোশাকগুলির আসল ব্যবহার ও অর্থ। হিজাব, হিজাব একটি নেকাব যা মাথা এবং বুক আবৃত করে থাকে এবং যা নির্দিষ্টভাবে বয়সন্ধি বয়স থেকে মুসলিম নারী কর্তৃক পরিহিত হয়। তাদের পরিবারের বাইরের প্রাপ্তবয়স্ক পুরুষের প্রত্যক্ষতা এড়াতে এবং কিছু ব্যাখ্যা অনুযায়ী প্রাপ্তবয়স্ক অমুসলিম মহিলারাও এটি পরিধান করে থাকে। এছাড়াও যে কোনো মুসলিম নারী কর্তৃক এটি পরিহিত হয় তাদের মাথা, মুখ বা শরীর আবৃত করতে, যা শালীনতাবোধের নিশ্চিত মানদণ্ড মেনে চলে। হিজাব শব্দটি নিজেই ঢেকে রাখার কাজকে বর্ণনা করে। এটি একটি হেডস্কার্ফ যা মাথা এবং ঘাড় ঢেকে রাখে, তবে মুখটি অনাবৃত রাখে। হিজাবকে আবরণ, ওড়না, পর্দা ও বিভাজক ইত্যাদি হিসেবে অনুবাদ করা যেতে পারে। কোরআনে এটি আক্ষরিক এবং রূপক উভয় অর্থে পৃথকীকরণ, সুরক্ষা এবং আচ্ছাদন সম্পর্কিত ধারণাকে বোঝায়। পরবর্তীকালে শব্দটির অর্থ বিকশিত হয় এবং বর্তমানে এটি সাধারণত মুসলিম নারীদের পর্দা বা নারী পুরুষদের মধ্যে পৃথকীকরণের ধারণাকে বোঝায়। ইংরেজিতে এই শব্দটি মূলত মুসলিম নারীদের মাথা ঢেকে রাখা এবং ইসলাম ধর্মীয় অনুশাসন মেনে চলাকে বোঝায়। তাই এক কথায় হিজাব হলো একটি স্কার্ফ বা পোশাক যা মুসলিম মহিলারা তাদের চুল ঢেকে রাখার জন্য জনসম্মুখে বা বাড়িতে বহিরাগত পুরুষের কাছ থেকে শালীনতা এবং গোপনীয়তা বজায় রাখার জন্য পরিধান করে। এবার আসা যাক বোরকা কি। বোরকা বা বোরখা হলো মহিলাদের এক ধরনের পোশাক যা সারা শরীর ঢেকে রাখে। ইসলামী শরীয়ত অনুযায়ী পর্দা বজায় রাখার স্বার্থে প্রাপ্তবয়স্ক মুসলিম নারীরা ঘরের বাইরে যাওয়ার সময় এটি পরিধান করে থাকে। কোরআনে মুসলিম নারীদের পর্দা করতে বলা হয়েছে। এ আদেশের অর্থ হল দেহের আকর্ষণীয় অংশ যেমন বক্ষ, কেশ, বাহু এবং পা পরপুরুষের সামনে ঢেকে রাখতে হবে। চোখের সামনে থাকবে একটি জাল। বোরখা আফগানিস্তান এবং পশ্চিম পাকিস্তানের পশতুন মহিলারা প্রাক ইসলামিক সময় থেকে পরে আসছেন। বোরখা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখে। সাম্প্রতিক সময়ে অস্ট্রিয়া, ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক এবং বুলগেরিয়া সহ বেশ কয়েকটি দেশ বোরখা আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। হিজাব নিয়ে যে রায় দিলেন কর্ণাটক হাইকোর্ট। হিজাব নিয়ে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পড়ুয়ারা কেউ ধর্মীয় পোশাক পরে কলেজে প্রবেশ করতে পারবেন না বলে বৃহস্পতিবার 10 ফেব্রুয়ারি এক মামলার শুনানিতে নির্দেশ দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট। আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 14 ফেব্রুয়ারি।
আনন্দবাজারের এক খবরে বলা হয়, হিজাব নিয়ে সরকারি নির্দেশের বিরুদ্ধে আদালতে একটি মামলা চলছে। হাইকোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি চলছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করার আগে প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি বলেন, কর্ণাটকের কলেজগুলো খোলা যেতে পারে, তবে যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন তাই পড়ুয়ারা কোনো রকম ধর্মীয় পোশাক পরে কলেজে প্রবেশ করতে পারবেন না। শুধু মুখের কথা শুনে কোনো রকম প্রতিবেদন না করার জন্য সংবাদ মাধ্যমকে নির্দেশ দিয়েছেন আদালত। পড়ুয়াদের সঙ্গে আচরণে চরম সংযম বজায় রেখে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেন, মাথায় স্কার্ফ পরা মৌলিক অধিকারের মধ্যে পড়ে কিনা তা বিবেচনা করছি, সে সঙ্গে এটি ধর্মীয় অনুশীলনের অংশ কিনা তাও বিবেচনা করে দেখা হচ্ছে। এবার আসুন হিজাব নিয়ে কে কি বললেন। হিজাব বিতর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন চিত্রনায়িকা কঙ্গনা। রাজ্যের গণ্ডি ছেড়ে বিতর্ক ছড়িয়েছে গোটা ভারতে। হিজাব বিতর্কে রাজনৈতিক নেতা থেকে রূপালী পর্দার তারকা মুখ খুলছেন প্রত্যেককেই। এবার কর্ণাটকের হিজাব বিতর্কে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। লেখক আনন্দ রঙ্গনাথনের টুইটের স্ক্রিনশট পোস্ট করেছেন তিনি, যেখানে দুটি ছবির মধ্যে তুলনা করা হয়েছে। তিনি লিখেছেন, যদি সাহস দেখাতেই হয় তবে আফগানিস্তানে বোরকা না পরে দেখাও, নিজেকে বন্দি না করে শিকল ভাঙতে শেখো। প্রসঙ্গত স্ক্রিনশটে দুটি ছবির মধ্যে তুলনা করা হয়েছে। প্রথম ছবিটি 1973 সালের, সেখানে ইরানের কয়েকজন নারীকে বিকিনি পরে সমুদ্র সৈকতে বসে থাকতে দেখা গেছে। পরের ছবিটি সাম্প্রতিককালের, যেখানে শুধুই বোরকা পরিহিতদের ভিড়। হিজাব ইস্যুতে এবারে মুখ খুললেন শাবানা আজমি, যিনি কঙ্গনার মন্তব্যের জবাব দিয়েছেন। হিজাব ইস্যু নিয়ে উত্তাল হয়ে উঠেছে ভারত। চলমান এই ইস্যু নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও সাবেক লোকসভার সংসদ সদস্য ও অভিজ্ঞ অভিনেত্রী শাবানা আজমি। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে হিজাব ইস্যু নিয়ে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখেছেন, যদি সত্যি সাহস দেখাতে হয় তাহলে আফগানিস্তানে গিয়ে বোরকা পরবেন না, স্বাধীনভাবে থাকতে শিখুন, খাঁচা নিজেকে বন্ধ করে রাখবেন না। এদিকে তার সেই পোস্টে মন্তব্য করে অভিনেত্রী শাবানা আজমি লিখেছেন, আমার যদি ভুল না হয়, আফগানিস্তান ধর্মভিত্তিক দেশ আর ভারত ধর্ম নিরপেক্ষ দেশ, তাই তো? এবার সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই কি বলেছেন সে বিষয়ে আমরা একটু আলোকপাত করব। ভারতের কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। বিবিসি বলছে, 24 বছর বয়সে এই অ্যাক্টিভিস্ট টুইট করেছেন, কলেজ আমাদের পড়ালেখা এবং হিজাবের মধ্যে একটি বেছে নিতে বাধ্য করছে। তিনি মন্তব্য করেন, নারীদের হিজাব পরে স্কুলে যেতে দিতে অস্বীকার করা ভয়ঙ্কর। ভারতীয় নেতাদের অবশ্যই মুসলিম নারীদের প্রান্তিকীকরণ বন্ধ করতে হবে। উল্লেখ থাকে যে গত 1 মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাব বিরোধী আন্দোলন শুরু করে। এ নিয়ে দেশটিতে শুরু হয় তোলপাড়।